হার্ফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত। সম্মানিত সুদি দুদল দরবার শরীফের মরহুম নায়েব রাসূল তার জীবনের শেষ প্রান্তে প্রতিষ্ঠা করে গিয়েছেন হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশন। 2012 সালের 8ই নভেম্বর আনুষ্ঠানিকভাবে মরহুম নায়েব রাসূল হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের কার্যক্রমকে শুরু করেছিলেন। আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই দিন, যেই দিনে মরহুম নায়েব রাসূল হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনকে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, আজকে আমাদের হার্ফের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী। বলি আলহামদুলিল্লাহ। হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সম্মানিত সুদী, হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের পূর্ববর্তী কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সম্মানিত পরিচালক মাওলানা মুহাম্মদ তানবীর হাসান আল মাহমুদ। মাওলানা মুহাম্মদ তানবীর হাসান আল মাহমুদ পরিচালক কার্যনির্বাহী পরিষদ হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশন। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه। হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আবেগঘন পবিত্র মুহূর্তে উপস্থিত আছেন হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের সর্বোচ্চ দিক নির্দেশক মজলিসে শুরার সম্মানিত আহ্বায়ক দুদাল আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, নির্বাহী উপদেষ্টা মজলিসে শুরার উপদেষ্টা দুদাল আলা হযরত পীর সাহেব হুজুর কেবলা, নির্বাহী উপদেষ্টা দুদাল আলা হযরত মেজো পীর সাহেব হুজুর কেবলা, উপস্থিত মজলিসে শুরার সম্মানিত যুগ্ম আহ্বায়ক মুফতি আলামিন সাহেব বরগুনা হুজুর, হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের সম্মানিত প্রযুক্তি সম্পাদক হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব সহ পূর্ণাঙ্গদিন ছাত্র জমিয়াত হযরত হাতেম রহমাতুল্লাহ আলাই ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সম্মানিত হাজিরিন, আপনাদেরকে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মরহুম নায়েব রাসূল 2012 সালের 8ই নভেম্বর, অর্থাৎ আগের যে আমাদের মাহফিলের তারিখ ছিল ইংরেজিতে পড়তো 5-6-7ই নভেম্বর, 21-22-23 কার্তিকের সাথে মিলিয়ে আমাদের মাহফিলের পরের দিন প্রতিষ্ঠা বার্ষিকী হওয়ার কারণে স্বভাবতই আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকলেও আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আমরা সম্মেলন করতে পারিনি। মনের মধ্যে অনেক আবেগ ছিল, আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তাআলা কবুল করেছেন। এবছর আজকে সকালবেলা আমাদের আসার সময় মনে পড়লো যে প্রতিষ্ঠা বার্ষিকীর দিন আল্লাহর রহমতে আমাদের পড়ে গেছে। এখন থেকে যেহেতু 6-7-8ই নভেম্বর 21-22-23 কার্তিকের সাথে মিলে, কাজেই আজ থেকে আমরা এই প্রথমবার আমাদের প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে কোনো অনুষ্ঠান করতে পেরেছি, এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে হৃদয় উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মরহুম নায়েব রাসূল 2012 সালের 8ই নভেম্বর তার সামনে আলোচনা হচ্ছিল বর্তমান জমানায় আহূত বিভিন্ন ফেতনা, যেগুলো মুসলমান ও ইসলামকে শুধুমাত্র কুরে কুরে খাচ্ছে না, ও বর্তমান ইহুদি খ্রিস্টান নাসারাদের বিভিন্ন এজেন্ট, মুসলমানদের বিভিন্ন শায়েখ সেজে যেভাবে আমাদের ভাই বোন মা বোনদের এবং আমাদের ছেলে সন্তানদের, আমাদের ভাইদের, আমাদের বাবাদের মোবাইল খুললে পরেই দাগা দিচ্ছে, হয়তো ঘোর অমানিসের চারদিক থেকে ধেয়ে আসছে, আল আজ হয়তো কাল হয়তো মুসলমানদেরকে বেঈমান বানাবে, মুসলমানের ঘরে ঠিকই মুসলমান জন্ম নেবে কিন্তু ওর কাজকর্ম মুসলমান থাকবে না, চিল্লায় বলো ঠিক কিনা?
মরহুম নায়েব রাসূলের সামনে এগুলো আলোচনা হলো, কিভাবে আমরা উত্তরণ করতে পারি। একদিকে আলিয়া মাদ্রাসা থেকে সিলেবাসকে সংকুচন করতে করতে ফেকাকেও কাটছাঁট করা হচ্ছে, তাসাউফকে তো ইংরেজরা আগেই বাদ দিয়ে দিয়েছে। কোন মাদ্রাসায় পরিপূর্ণ দিনের শিক্ষা, পরিপূর্ণ সিলেবাস না থাকে, ইহুদি খ্রিস্টানরা চারদিক থেকে ষড়যন্ত্রের যে ঘোর আমানিসাত জাল ছেয়ে রেখেছে, মরহুম নায়েবে রাসূল সিদ্ধান্ত নিলেন এর বাহিরে গিয়ে আমাদের মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য কিছু করা দরকার। এজন্য তিনি প্রতিষ্ঠা করলেন হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন। বল আলহামদুলিল্লাহ। প্রাথমিকভাবে হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন 19 দফা কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করে। আমরা আল্লাহর মেহরবানিতে মরহুম নায়েবে রাসূলের রেখে যাওয়া কর্মসূচিগুলো বর্তমান নায়েবে রাসূলদের দিক নির্দেশনা মোতাবেক পরিচালিত করছি। আমাদের প্রথম ও দ্বিতীয় কর্মসূচির আওতায় মুজাদ্দিদে আজমের জীবনী, জীবন কর্ম প্রকাশ ও প্রচারের পাশাপাশি প্রতি বছর পয়লা জুনে তার জীবন ও কর্মের উপরে রচনা, কবিতা, গজল, কুইজ, বক্তৃতা সহ বিভিন্ন ধরনের কর্মসূচি কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ে পালন করা হয়েছে এবং হচ্ছে। যদিও এবছর করোনা ছিল বিধায় আমরা আগের মতো জাঁকজমক করে করতে পারি নাই, কিন্তু আমরা তিনাদের মরহুম নায়েবে রাসূলের এন্তেকাল বার্ষিকী এবং মুজাদ্দিদে আজমের এন্তেকাল বার্ষিকীতে আমরা কর্মসূচি পালন করেছি। আমরা তৃতীয় কর্মসূচির আওতায় গুণীজন সম্মাননা, এপিলার সংবর্ধনা, দিনী প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও দাওয়াতি কাজে বিশেষ অবদানের জন্য 2013 সাল থেকেই প্রতি বছর সম্মাননা প্রদান করে আসছি। আমরা 4 নং কর্মসূচির আলোকে ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা বিশ্বময় পৌঁছে দেওয়ার লক্ষ্যে মরহুম মুজাদ্দিদে আজম হযরত হাতেম আলী দুধালি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক ইসলামের আবশ্যকীয় পূর্ণ শিক্ষা রূপরেখার উপরে প্রণীত অমর গ্রন্থ শরিয়াত বা ইসলাম ধর্মের অনুবাদ আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, কমপ্লিট দিন ইসলাম নামে মালয়েশিয়ার ইউটিউব ইউনিভার্সিটি থেকে পাবলিশ করা হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন মুজাদ্দিদে আজমের 30 খানা কেতাব আমি আগের সম্মেলনে ঘোষণা দিয়েছিলাম, ডক্টর শরীফ মুনিরুজ্জামান সিরাজি সাহেব উনি অনুবাদ করেছেন, উনি ইতিমধ্যে এটা প্রিন্টে দিয়েছেন, ইনশাআল্লাহ ফাল্গুন মাসের মাহফিলের আগেই হয়তো সেইটা আমাদের হাতে এসে পৌঁছাবে সব আলহামদুলিল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন উনি একজন ইন্টারন্যাশনাল পর্যায়ের লেকচারার, প্রফেসর, ওনার লেখা বিভিন্ন বই বিভিন্ন বিশ্ববিদ্যালয় পৃথিবীর পড়ানো হয় ডক্টর শরীফ মুনিরুজ্জামান সিরাজির। ওনার নিজস্ব একটা ব্লগ সাইট আছে, ওই ব্লগ থেকে উনি আপলোড করেন এবং ওই জায়গায় ব্লগ থেকে যারা বই নামায় তাদের প্রায় 100% শিক্ষিত মানুষ এবং ভার্সিটি বা এই জাতীয় পর্যায়ের সাথে জড়িত সম্পৃক্ত লোকেরা। উনি আমাকে তথ্য দিয়েছেন যে প্রায় উচ্চ পর্যায়ের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এই পর্যায়ের লোকজন ওনার ওই ব্লগ থেকে ম্যাক্সিমাম বই নামায়। উনি আমাকে তথ্য দিয়েছেন যে হুজুর প্রায় 10,000 স্থান থেকে মক্কা মদিনা সহ আমার এই বই অর্থাৎ মুজাদ্দিদে আজমের লেখা এই কিতাব শরিয়াত বা ইসলাম ধর্মকে ডাউনলোড করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ওয়েবসাইটও আপলোড করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা দেখছি যে প্রতিদিনই বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ এটা ভিজিট করছে। আমি সম্ভবত যদি ভুল না করি বিগত 3 মাসের আমাদের বোধহয় প্রযুক্তি সম্পাদক আছে বলতে পারবে সংখ্যাটা বোধহয় প্রায় 40,000-এর উপরে মানুষ আমাদের ওয়েবসাইট ভিজিট করেছে। আমাদের 5 নং কর্মসূচির আওতায় মুজাদ্দিদে আজমের কিতাব বিশেষ করে শরিয়াত বা ইসলাম ধর্মকে আরবিতে আমাদের মজলিসের অন্যতম সদস্য মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব গলাসিফা হুজুর উনি অনুবাদ করেছেন, সেটা পূর্ব করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব প্রতিকূলতা কাটিয়ে উঠলে ইনশাআল্লাহ আমরা সেটাও পাবলিশ করব। ডক্টর আবুল কালাম ফারুকি সাহেব শাইখুল হাদিস উনি মুজাদ্দিদে আজমের এই কিতাবখানা এবং ম্যাপ কিতাবখানা তিনি উর্দুতে অনুবাদ করেছে বলে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের পাণ্ডুলিপি সংগ্রহ করেছি, আমরা এটা টাইপ করে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মাঠে ছেড়ে দেওয়া যায়। আমরা ওয়েবসাইটে হাতে 5 নং কর্মসূচির আওতায়
হাতেম আলী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের ওয়েবসাইটে মুজাদ্দিদে আজমের লিখিত কিতাবসমূহ, পূর্ণাঙ্গ দ্বীনের কিতাবসমূহ, বিশ্ববরণ্য লেখকদের তাফসীর, নির্ভরযোগ্য হাদিস গ্রন্থ, নির্ভরযোগ্য হাদিসের সরা, ফতুয়ার মূল কিতাব, ইতিহাসের গ্রন্থ, গ্রহণযোগ্য দলিল ভিত্তিক কিতাবসমূহ ওয়েবসাইটে আপলোড করেছি। এবং আপতিত বর্তমান ফেতনার মোকাবেলায় আমরা বিভিন্ন আকারের শীট করে করে মুসলিম সমাজকে আমরা সচেতন করার জন্য কাজ করে যাচ্ছি। আমি আমার আলোচনায় প্রথম দিন বলেছিলাম যে আমরা ইন্টারফেইথ একটা ষড়যন্ত্র চলছে, যে ইন্টারফেইথের মাধ্যমে আমেরিকা একটা সংস্থা র্যান্ড কর্পোরেশন, যেটা ইহুদি এবং খ্রিস্টানরা সম্মিলিতভাবে পরিচালিত করে, ওরা বলে যে বিশ্ব রাজনীতি এবং বিশ্ব মানবতা নিয়ে কাজ করে, কিন্তু ওদের মূল এজেন্ডা হলো ইসলাম মুসলমানকে বহু দলে বিভক্ত করে, মুসলমানদের মধ্যে দল উপদল বিভক্ত করে বিচ্ছিন্ন রাখা, ডিভাইড অ্যান্ড রুল একদিকে কার্যকরী করা, অন্যদিকে মুসলমান সন্তানদেরকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে বেঈমান বানায়া দেওয়া, চিৎকার বেরবেন নাউজুবিল্লাহ। আপনারা জানবেন যে পেপার পত্রিকা যারা খবর রাখেন দেখেছেন, এই পাকিস্তানে গত মাসে একজন মোসাদের, এই র্যান্ড কর্পোরেশনের একজন চরকে সরকার আটক করেছে। পাকিস্তানের ধর্মমন্ত্রী হলো একজন পীর, উনি এটা প্রকাশ করে দিয়েছেন। উনি বলেছেন এই লোকটাকে আমরা গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জানতে পেরেছি, এর মূল কাজ ছিল পাকিস্তানে যাতে করে মুসলমানদের মধ্যে অনেকগুলো দল হয়, উপদল হয়, ভেদাভেদ মারামারি হানাহানিতে লিপ্ত হয়, এই কাজের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা তাকে কঠোরভাবে কঠোর প্রহারার মধ্যে রাখছি, এখন চাপ আসছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। পাকিস্তানের সরকার এটা প্রকাশ করেছে, বিদায় আমরা জানতে পেরেছি, শুধু পাকিস্তানে নয় সারা পৃথিবীতে এই স্তরগুলো সরিয়ে আছে, যাতে করে পূর্ণাঙ্গ ইসলামের ছায়াতলে মুসলমান আসতে না পারে, তার জন্য যতগুলো কাজ করা দরকার ওরা ততগুলোই করছে। আর আমরা হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন থেকে এইগুলো থেকে মুসলমানকে বাঁচানোর জন্য আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। ইন্টারফেইথ কর্মসূচির মাধ্যমে ওয়াহদাতুল আদিয়ান, এক ধর্মের মধ্যে গুলিয়ে ফেলে ইসলামের সাথে অন্য ধর্মকে দাঁড় করিয়ে মুসলমানকে বেঈমান বানানোর যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, ইনশাআল্লাহ আমরা বেঁচে থাকতে তা বিশ্বের জমিনে হতে দেব না। প্রিয় ভাইয়েরা, আমার বিস্তারিতভাবে লিখে দিয়েছি ইন্টারফেইথ ষড়যন্ত্র, যাতে করে মুসলমানের সন্তানরা অন্তত ঈমানটা বাঁচাইতে পারে। মডারেট ইসলামের নামে মুসলমানকে কাফের বানানোর ষড়যন্ত্র চলছে, ইতিহাস জানে না মুসলমানকে ইতিহাস ভুলানোর চক্রান্ত চলছে। যে ওসমানীয় খেলাফত 600 বছর মুসলমানকে নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বের লাস্টের দিক অবস্থাটা ছিল খুব করুণ, দুর্দশাগ্রস্ত, দুর্বল শাসন ছিল, কিন্তু নামে অস্তে যতদিন পর্যন্ত একজন মুসলমানদের খলিফা ছিল ততদিন আমাদের তিনটা প্রধান আমাদের হৃদয়ের স্তম্ভ, মাক্কাতুল মুকাররমায় খানায় কাবা, মাদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববী, এবং মুসলিমদের প্রথম কেবলা মসজিদুল আকসা, মুসলমানদের হাত ছাড়া হয় না, চিল্লায় মুসলমান বল ঠিক কিনা। এখন ওসমানীয় খেলাফতের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালানো হচ্ছে, কারণ কি জানেন? আমি সংক্ষেপে বলছি আমার মূল কথা, এটার সাথে প্রাসঙ্গিকের জন্য চারটা। ওসমানীয় খলিফারা এক নম্বরে তারা পরিপূর্ণ দিনের আমাদের যে পূর্ববর্তী শায়েক, তিনাদের কাছে তারা এলেম শিখত, আকাইদ তাসাউফ শিখত, রাষ্ট্রীয়ভাবে এটা তারা প্রচার প্রসার প্রতিষ্ঠা করত, এই জন্য তারা এটাকে দেখতে পারে না। দুই নম্বর কারণ হলো তারা সবাই ছিল মাঝহাবি, ওদের চুলকানি হইল মাঝহাব নিয়া, এই জন্য ওসমানীয় খেলাফত এবং খলিফাদেরকে ওরা দেখতে পারে না। তিন নম্বর কারণ হলো ইহুদি খ্রিস্টানরা যেখানেই এই স্তরগুলোকে ছেড়েছে মুসলমানদের মধ্যে ডিভাইড করার জন্য, বর্তমান সৌদি শাসকদের পূর্ববর্তী যে কলঙ্কিত ইতিহাস সেটা নিয়েও আমরা লিখেছি, জন্ম যাদের আজন্ম পাপ, সৌদি রাষ্ট্রন্ত্রের কলুষিত ইতিহাস আপনারা পড়ে নেবেন। এরা যতবার মাথা চাড়া দিয়ে এসেছে ইসলামকে বাঁচানোর জন্য, মুসলমানকে বাঁচানোর জন্য, ওসমানীয় খলিফারা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, এই জন্য তাদেরকে দেখতে পারে না। চার নম্বর কারণ হলো এরা আহলে বাইতকে ভালোবাসে, কারণ আহলে বাইতকে ভালোবাসা মুসলমানদের হৃদয়ের অংশ, এরা আহলে বাইতের সাথে আত্মীয়তার সম্পর্ক করছিল, আর ওরা এজিদের গোষ্ঠীর আহলে বাইতকে দেখতে পারে না, এই চারটা কারণে তাদের বিরোধিতা করে। আমরা সেখানেও প্রতিবাদ প্রতিরোধ তুলেছি, আমরা আমাদের লেখনীর মাধ্যমে
সেগুলো মুসলিম সমাজকে সচেতন করছি। আয়া সোফিয়ার দেশময় আপনার মসজিদ উদ্বোধন হলো, বিভিন্ন দিকের ফতোয়াবাজি করা হলো, দুদাল দরবার থেকে তকশো করা হয়েছে, দালিলিকভাবে প্রমাণিত করে দেওয়া হয়েছে। এরপরে চারদিক থেকে যখন এভাবে কথাগুলো উঠছে, ওদের কথাগুলো ধোপে ডেকে নাই, মুসলমান ওদেরকে বিশ্বাস করে না, ঠিক কিনা? কাজে আমরা আমাদের 5 নং কর্মসূচির আলোকে আমাদের ওয়েবসাইটকে আমাদের মিডিয়া বিভাগ ওয়েব ওয়াজের জন্য কমপ্লিট দিন মিডিয়া বিষয় ভিত্তিক আলোচনার জন্য হার্ফ টিভিকে আমরা উপযোগী করেছি। আপনাদের সহযোগিতায় আমরা দ্বিতীয় তলায় কমপ্লিট দিন মিডিয়া সেন্টার করতেছি। এটা এখন পর্যন্ত অনেক টাকার দরকার, আমরা করতে পারিনি। আমরা আপনারা জেনে আনন্দিত হবেন, ইনস্ট্রুমেন্ট ইতিমধ্যে যা যা কেনা দরকার আমরা সব কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রযুক্তি সম্পাদক পূর্ণাঙ্গদিন ছাত্র জমিয়াতের মোহাম্মদ জিহাদুল ইসলামকে দাঁড়াও, এই ছেলেটার জন্য দোয়া করবেন। একদিন এই গত মাসে আমাকে ঈদ এলো, স্ক্রিনশট দিল যে ও প্রতিদিন একটা ট্রেনিং করতেছে, রাত্র 9টা থেকে ট্রেনিংটা শুরু হয়, রাত্র 1:30টার সময় যে ভাইয়া এইমাত্র আমি ট্রেনিং শেষ করেছি। এই ছেলেগুলো খাটতেছে শুধুমাত্র আপনাদের জন্য, যাতে করে অন্তত পক্ষে যারা পূর্ণ দিনের মুরিদান আছে তাদের ছেলে সন্তানগুলো যেন বেঈমান হইয়া না যায়, ইমানটা বাঁচাইতে পারে, আর যারা এখনো দিন বোঝে নাই তারা যেন দিনটা পাইতে পারে। কারণ যুগের সাথে চলতে হলে ওদের মিডিয়ায় যেভাবে আগাইছে, যেই পদ্ধতিতে আমাদের সেই ইনস্ট্রুমেন্ট সেইগুলো সবগুলোই দরকার, এই ছেলেগুলো খাটতেছে। কাজেই আপনারা আপনাদের কষ্টের যেই টাকাগুলো এই হারফে রাখেন, বিশ্বাস করেন এই টাকা একটাও খালি যাবে না, ইনশাল্লাহ কাল কেয়ামতে আপনার আখেরাতের ব্যাংকেই জমা পড়বে। আমরা 8 নং কর্মসূচির আলোকে চরমপন্থা ও শিথিলতার মহামারী থেকে তুলে এনে ছাত্র ছাত্রী সমাজকে পূর্ণাঙ্গ দিন ছাত্র জমিয়াত, ছাত্রী সমাজকে পূর্ণাঙ্গ দিন ছাত্র জমিয়াতের সাথে যুক্ত করে ইসলামের পূর্ণ শিক্ষার ছায়াতলে তুলে এনে আমল জীবন গঠন করার সর্বাত্ম প্রয়াস অব্যাহত রেখেছি, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে স্কুল কলেজ সহ বিভিন্ন স্তরের একসময়ের দুনিয়ামুখী শিক্ষার্থীদের মধ্য থেকে, বহু শিক্ষার্থীকে লেবাস পোশাক থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে নিজের জীবনকে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ অনুকরণে রঙিয়ে তুলেছে। আরও বহু সদস্য সচেষ্ট রয়েছে অপসংস্কৃতি রোধে ইসলামী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, মিছিল সম্মেলন সহ বহুমুখী কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা সাক্ষী, গত তিন তারিখে আমরা একই সাথে বরিশালে বেলা 2টায় হাতেম আলী রহমতুল্লাহ ফাউন্ডেশন পূর্ণাঙ্গ দিন ছাত্র জমিয়াতের নেতৃত্বে বরিশালের টাউন হলে আপনার প্রায় 10-20 হাজার লোকের মিছিল হয়েছিল। ফ্রান্সে আপনার আমার হৃদয়ের স্পন্দন, মানবতার মুক্তির দিশারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশ চুম্বী মর্যাদায় ফ্রান্সের ওই শেষও ইঁদুরগুলো যখন ওদের চোখ রাঙানি দেওয়ার চেষ্টা করলো, তা টুনাকলো দুদল দরবার থেকে নাইব রসুল নির্দেশ দিলেন, আমাকে ফোন দিয়েছেন একদিন রাত্রবেলা, তানভীর তোমাদের যা যা করার সামর্থ্য আছে প্রত্যেকটা সামর্থ্য নিয়ে মাঠে নামো, আমার নবীর অপমান আমরা সহ্য করবো না, প্রয়োজনে জীবন দিতে রাজি আছি, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছি। কারণ আন্দোলন হলো আকীদার আন্দোলন, আমার নবী শুধুমাত্র দুদাল দরবারের নবী না, যে কালেমা পড়ছে কালেমা গো মুসলমান এক হও তাকেই এক হতে হবে, চিঠিলায় বলেন ঠিক কিনা? কাজেই আমরা পিসাবুজন নির্দেশ দিয়েছেন এই নির্দিষ্ট বিষয়ে হেফাজত ইসলাম যেহেতু ডাক দিয়েছে ঢাকায় ঘেরাও কর্মসূচিতে, তোমরা ওখানে যোগদান করো, বরিশালে যারা আছে তাদের সাথে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করো। যেহেতু এই অঞ্চলে কেউ ডাক দেয় নাই, অনেকে বলে আপনারা গোমা করছেন কেন, আপনারা জানেন না আমরা শুধু গোমা করি নেই, আমাদের প্রত্যেকটা কর্মী বাংলাদেশ নয় বিশ্বের যেখানে যেখানে আছে প্রবাসীরা আছে, ওরা প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করছে পীর সাহেব হুজুরের নির্দেশে। কাজে এই দুদাল দরবার বাতিলের সাথে আপোষ করার জন্য প্রতিষ্ঠা হয় নাই, দুদাল দরবার বাতিলকে মোকাবেলা করে হককে প্রতিষ্ঠা করার জন্য তৈরি হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা ফ্রান্সের এই বিরুদ্ধে আমাদের এই কর্মসূচিকে অব্যাহত রাখবো, আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যতদিন পর্যন্ত না ফ্রান্সের প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আমার নবীর প্রতি সম্মান তৈরি হয়। আমরা 10 নং কর্মসূচির আলোকে বর্তমান মহামারী করোনার সময়ে চিকিৎসা ফিরে চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য
টেলি ডক্টরস নামে আমরা একটি অনলাইন চিকিৎসা সেবা চালু করেছিলাম। 01700952146 নামে আমাদের ডক্টরদের নম্বর দিয়ে দেওয়া হয়েছিল। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে রাত্র 9টা পর্যন্ত এ আপনাদের 3 ঘন্টা প্রতিদিন সেবা দেয়া, সেই করোনা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে, যতদিন পর্যন্ত মহামারী পুরোপুরি শেষ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই চিকিৎসা সেবা ইনশাআল্লাহ চলবে। আপনারা জানেন আমরা আমাদের 10 নং কর্মসূচির আওতায় আমাদের এর সময়ে করোনা মহামারীর সময়ে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম হুজুরের নির্দেশে। অনেকে ত্রাণ দিয়েছেন, বাড়ি বাড়ি আমরা লক্ষ্য করেছি, চাল ডাল সবই পায়, কিন্তু এর মধ্যেও কিছু চিকিৎসা জন্য টাকা লাগে, কিছু কাজের জন্য টাকা লাগে, অনেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে এর জন্য কিছু টাকা লাগে। আমরা হুজুরের নির্দেশে আমরা দান করেছিলাম জালকাঠি সহ বিভিন্ন জায়গায়, যাদেরকে দান করেছি তিনিই শুধু জানেন, আর আমরাই শুধু জানি, আর আল্লাহই শুধু জানে, এছাড়া কেউ জানে না। আমরা তাদের হাতে টাকা দিয়েছি যাতে করে তার নিত্য প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বা এইভাবে কিছু কাজে লাগলে সেগুলো যেন লাগে। আমরা করোনা মহামারীর সময় আপনাদের সহযোগিতায় আমরা এই কার্যক্রমগুলো করেছি, আমাদের অনেক সদস্যরা এর বাইরেও চাঁদা দিয়ে আমরা এভাবে কার্যক্রম চালিয়েছি। ইনশাআল্লাহ প্রত্যেকটা সমস্যা এবং ইতি আমরা হুজুরের নির্দেশে কার্যক্রমগুলো সামনে অতিবাহিত রাখব। 11 নং কর্মসূচির আলোকে পূর্ণাঙ্গ দিনের বিশ্ব অভিযান কল্পে বাংলাদেশের 64 জেলায় ফাউন্ডেশনের কার্যালয় খোলার নিমিত্তে প্রায় সকল বিভাগীয় আহ্বায়ক কমিটি করা হয়েছে, পর্যায়ক্রমে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। 14 নং কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় হাফেজ গড়ার লক্ষ্যে পূর্ণভূমি দুদালে প্রতিষ্ঠা করা হয়েছে হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি তাহফিজুল কোরআন মাদ্রাসা। দক্ষ শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে ছাত্রদের প্রতিযোগিতা উপযোগী করার পাশাপাশি পূর্ণাঙ্গ দিনের শিক্ষা এবং কোরআনের মৌলিক শিক্ষা প্রদান ও চর্চার মাধ্যমে জাতির ভবিষ্যৎ কর্ণধার গড়ার প্রত্যয়ে আলহামদুলিল্লাহ আমাদের তাহফিজুল কোরআন মাদ্রাসার কার্যক্রম এগিয়ে চলছে। 15 নং কর্মসূচির আওতায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম সীমিত আকারে বেশ কিছু স্থানে চলছে। 19 নং কর্মসূচির আওতায় তানজিম ইসলামী সাংস্কৃতিক দলের মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার নিমিত্তে নিজস্ব স্টুডিও প্রতিষ্ঠায় প্রকল্প গ্রহণ করা হয়েছে কমপ্লিট দিন মিডিয়া সেন্টার নামে। আপনারা জানেন আমাদের সেই মিডিয়া সেন্টারে আমাদের কার্যক্রম চলছে এবং আপনাদেরকে আমরা সাহায্য যে যে করতে চান এর জন্য আমরা আমাদের ফান্ডকে উন্মুক্ত রেখেছি। আমাদের বলাবাহুল্য সংগঠন প্রতিষ্ঠা পরবর্তী স্বল্প সময়ের মধ্যে আমরা একসাথে সকল কার্যক্রম শুরু করলে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার ঝুঁকি থেকে মুক্ত থাকার নিমিত্তে 6, 7, 12, 13, 16 এবং 18 নং কর্মসূচি আমরা এখন পর্যন্ত পুরোপুরি দমে শুরু করতে পারি নাই। ইনশাআল্লাহ আমাদের শক্তি সঞ্চারিত করে আমাদের যথা সময় উপযুক্ত সময় আমরা সেগুলোও আমরা কার্যকরী ইনশাআল্লাহ করব। আমরা আমাদের প্রসপেক্টাসগুলো আপনারা ওখান থেকে দেখে নেবেন, কর্মসূচিগুলো মিলিয়ে নেবেন। আশা করি আপনাদের সহযোগিতা সমর্থন যেমনিভাবে পিছনের দিনে আমরা পেয়েছি, আগামী দিনেও আপনাদের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে পূর্ণাঙ্গ দিনের এই বিশ্ব অভিযানের অভিযাত্রী হিসাবে সহকর্মী হিসাবে আপনাদের পাশে পাবে ইনশাআল্লাহ।